তো ছেলেমেয়েরা কিভাবে আবাসিক হোটেলে রুম ভাড়া করবেন নিরাপদে থাকার জন্য? একজন ভাইয়ের প্রশ্ন ছিল, আমি আমার প্রেমিকাকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাব। আমাদের উদ্দেশ্য শুধু ঘুরে বেড়ানো, আমরা সেখানে গিয়ে সহবাস করব না। আমি শুনেছি যে আবাসিক হোটেলে অবিবাহিত ছেলেমেয়েদেরকে একসাথে পেলে পুলিশের ঝামেলায় পড়তে হয়, সহ আরো অনেক ধরনের ঝামেলা রয়েছে। তাহলে এখন আমরা কিভাবে রুম ভাড়া করতে পারি যাতে করে আমাদের কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না, আমরা নিরাপদে গিয়ে ঘুরে আসতে পারবো? দেখুন ভাই, আমরা যে দেশে বাস করি, আমরা যে সমাজে বাস করি, আমাদের দেশীয় আইনে এবং সামাজিক আইনে বিয়ের আগে কোনো অবিবাহিত ছেলেমেয়েরা যদি সহবাসে লিপ্ত হয়, কারণ এক কথায় আমাদের দেশে এটা অবৈধ, যার কারণে এটা কেউ মেনে নিতে পারে না। এখন আপনি বেড়াতে গেছেন, সেক্ষেত্রে যদি আপনার পরিচিত কোনো মানুষ দেখে যে আপনি তো অবিবাহিত, কিন্তু সেক্ষেত্রে আপনি একটা মেয়ে নিয়ে গিয়ে আবাসিক হোটেলে একসাথে আসেন, তখন কিন্তু মানুষ আপনাকে খারাপ ভাববে। আপনি যেটা পুলিশের ঝামেলার কথা বললেন, তো সেটা যদি দুর্ঘটনাবশত ঘটে যায়, কারণ এটা কিন্তু সবসময় ঘটে না, মাঝে মধ্যে ঘটে, যাদের ভাগ্য অত্যন্ত খারাপ তাদের কপালে কিন্তু এমন ধরনের একটা ঘটনা ঘটে। তো এমন যদি ঘটনা ঘটে আপনাদেরকে ধরে ফেলে কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু একটা মান সম্মানের বিষয় রয়েছে, কারণ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় কোনো খবর বা এই ধরনের খবর ছড়িয়ে গেলে সেটা ভাইরাল হতে সময় লাগে না। তো যদি এমন ঘটে তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এখন আপনারা বললেন যে আপনাদের মেলামেশা করার কোনো উদ্দেশ্য নেই, আপনারা শুধুমাত্র ঘুরে বেড়ানোর জন্য যাবেন এবং কক্সবাজারকে দেখার জন্য যাবেন। এই যদি আপনাদের উদ্দেশ্য হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, তাহলে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা যে আবাসিক হোটেলে রুম বুক করবেন, রুম বুক করার সময় আপনারা পাশাপাশি দুটা সিঙ্গেল রুমে রুম ভাড়া করার চেষ্টা করবেন। তো আপনারা যদি পাশাপাশি দুইটা সিঙ্গেল রুমে থাকেন তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যদি ভবিষ্যৎ দুর্ঘটনাবশত সেই হোটেলে পুলিশের রেডও হয়, আমি এখানে দুর্ঘটনাবশত বলেছি এই কারণে, যেটা কিন্তু হয় না, হঠাৎ কোনো একটা সময় এমন ধরনের দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে যদি ঘটেও যায়, যখন আপনারা আলাদা সিঙ্গেল রুমে থাকবেন তখন কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা সেখানে নিরাপদ এবং সেফ থাকতে পারবেন। আপনারা যখন পাশাপাশি এমন সিঙ্গেল রুমে থাকবেন, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন, আর ওই ধরনের যে পুলিশের ভয়, ওই ধরনের কোনো কিন্তু ভয় আর থাকবে না। সেক্ষেত্রে আপনারা একই হোটেলে এবং পাশাপাশি রুমে নিরাপদে থাকতে পারবেন। তো যারা এমন পুলিশে ভয় পাচ্ছেন, বিভিন্ন ধরনের ভয় পাচ্ছেন, কক্সবাজারে গিয়ে একসাথে থাকাটা হয়তো ঝামেলা মনে করছেন, রিস্ক মনে করছেন, মনে ভয় করছেন, যার কারণে আপনারা যেতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনারা যাবেন এবং শুধুমাত্র রুম ভাড়ানোর সময় আপনারা পাশাপাশি রুম নেবেন, সিঙ্গেল রুম। তাহলে আপনারা যে ভয়টা পাচ্ছেন সে বিষয়ে কোনো ধরনের কিন্তু ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, আপনারা নিশ্চিন্তে কক্সবাজারে ঘুরে ফিরে নিরাপদে বাড়ি চলে আসতে পারবেন। তো আশা করি যে ভাইটি প্রশ্ন করেছিলেন, আমার এই ভিডিও থেকে আপনি একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন এবং আপনার মনে যে ভয়টা ছিল আশা করি সেটা কেটে গেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।